চাঁদের আলো আমার বাগানে স্পষ্ট দেখা যাচ্ছে। পূর্ণিমার আলো, ফুলের সৌরভ আর বাতাসের হিল্লোল মিলে আমার ঘরটিকে আজ মাতোয়ারা করেছে। তবে এত কিছু মাঝে একটা ভাবনা আমাকে খুব ভাবাচ্ছে। যত উন্নত দেশ দেখেছি, নারী পুরুষ একসাথে কাজ করছে, দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের দেশের নারীরা থাকে পর্দার অন্তরালে। আমরা কি দেশের সাথে কিছুই করতে পারি না? নারীরা স্বভাবতই দুর্বল আর নারীদের অন্তঃপুরে থাকে।
আপনি যে কি বলছেন যে পুরুষদের থাকার কথা হলো কি তারা হলো কত কত ধরনের অন্যায় করে বেড়ায়, তারা থাকে হলো কি মুক্ত স্বাধীনভাবে, আর নারীরা থাকে ঘরে আবদ্ধ, এটা কি অন্যায় নয়? সারা, সামাজিক বিধি ব্যবস্থার উপর তো আমাদের হাত নেই, জোর যার মুক্তা এটাই অনিবার্য। আপনারা কিন্তু নিজেদের উপর কর্তৃত্ব ছেড়ে দিয়ে একাধারে আপনাদের এবং দেশের দুইরই ক্ষতি করছেন। আপনাদের জন্য রাষ্ট্র আজ অর্ধেক শক্তি হারিয়ে দুর্বল। আচ্ছা যাই হোক, এদিকে আসো স্যার মীর সুলতানা, এটা আমাদের রান্নাঘর। রান্নাঘর কি সুন্দর আর পরিষ্কার। আচ্ছা আগুন জ্বালানোর কোনো জায়গা তো দেখতে পাচ্ছি না, আর ধোয়া জ্বালানি কিছুই নেই। আপনার রান্না করেন কি করে? রান্না কেন, সূর্যের তাপে? সূর্যের তাপে কিভাবে? আমরা কিভাবে সূর্যের তাপ আয়ত্ত করার প্রক্রিয়া গ্রহণ করলাম সেই ইতিহাস শুনতে চান? গল্প শুনতে কার না ভালো লাগে, আপনি বলুন। সেই 30 বছর আগের কথা, আমাদের মহারানী গবেষণা করতে ভালোবাসতেন। একদিন তিনি বললেন, আমার প্রিয় পারিবারিক, অনেকদিন যাবতে একটি কথা ভাবছি, রাজ্যের সকল নারীদের জন্য শিক্ষার ব্যবস্থা করলে কেমন হয়? বেশ হয় মহারানী। উত্তম প্রস্তাব মহারানী। তারপর থেকে এদেশে অসংখ্য বালিকা স্কুল স্থাপিত হলো, দেশে দেশে পল্লী অঞ্চলে বিভিন্ন জায়গায় শিক্ষার স্রোত প্রবাহিত হলো, কুসংস্কার মুক্ত হলো এই দেশ। পাশাপাশি আমাদের সব ধরনের প্রথা যেগুলো আমাদের সমাজের জন্য খারাপ সেগুলো দূর হলো। তার আগেও কিন্তু আমরা আপনার মতোই ঘরে বন্দিনী ছিলাম। আচ্ছা এরাই কি সূর্যের আলো আয়ত্ত করার কৌশল আবিষ্কার করেছিল? হ্যাঁ, লেডি প্রিন্সিপাল একটি যন্ত্র আবিষ্কার করলেন, যে যন্ত্র থেকে কিনা সূর্যের তাপ সংরক্ষণ করা যায়। শুধু সংরক্ষণ করা যায় তাই কিন্তু নয়, প্রয়োজনে প্রক্ষেপণও করা যায়। বাহ, আপনাদের কার্য সম্পাদন অতি বিষয়। আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, কিছু মনে করবেন না তো? বলুন। আপনারা পুরুষদেরকে কিভাবে অন্তপুরে বন্দি করলেন, কোনো ফাঁক পেতেছিলেন কি? না, কোনো ফাঁক পাতি নেই। তাহলে নিশ্চয়ই পরাস্ত হয়েছিল কোনো নারী যোদ্ধার কাছে? তাও নয়, পুরুষেরা বাহুবলে পরাস্ত হয় না। তবে আমাদের এই মর্দানা প্রথা চালু করার পর থেকে আমাদের দেশে কোনো পাপ কিংবা অপরাধ হয় না। বেশ তো, আপনারা তো স্বয়ং শয়তানকে শৃঙ্খলবদ্ধ করেছেন, শয়তান হবে কোথা থেকে? আচ্ছা আপনাদের এখানে চুরি ডাকাতি এগুলো হয় না, এগুলো বিচার করেন কি? যেদিন থেকে মর্দানা প্রথা চালু হয়েছে সেদিন থেকে তো এসব কোনো কিছু হচ্ছে না। ও আচ্ছা, কেউ যদি অপরাধ করে তার কি প্রাণ যায়? না, প্রাণ যায় না। আমরা কোনো সৃষ্টির হত্যা আনন্দিত হই না, বিশেষ করে মানব হত্যায়, যেখানে পুরুষরা যারা দুষ্টুমি করে কিংবা দুষ্টুমি করতে আগ্রহী দেখুন তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আর নারীরা ঘরে আবদ্ধ থাকছে। আচ্ছা আপনাদের এইখানে সূর্যের আলো আয়ত্ত করলো, গবেষণা করলো। আচ্ছা সেই রানী লেডি প্রিন্সিপাল সূর্যের আলো যুদ্ধ কিভাবে করেছিল বা পুরুষরা কিভাবে অন্তপুরে বন্দী হলো সেই ঘটনাটা কি আপনি আমাকে দেখাতে পারবেন? আমরা যখন পুরুষরা যখন আমাদেরকে অবলীলা উপহাস করছে ওই সময়ে তারা উপহাস করতে করতে বলছিল, বৈজ্ঞানিক আবিষ্কার করা কি তাদের মানা? ম্যাডাম আমরা এই বসের দ্বার ভাঙা জব দিতে চাই। ম্যাডাম এর একটা বিহিত করতেই হবে। উত্তেজিত হলো না, তোমরা কথা উত্তর না দিয়ে কাজ উত্তর দাও, আর আশা করি তোমাদের উত্তর দেওয়ার জন্য বেশি দিন অপেক্ষা করো।
করতে হবে না। নমস্কার করে অন্তপুরে আশ্রয় নিতে চাই, বিদায় নিচ্ছি মহারানী।
ছাত্রী সঙ্গে নিয়ে সমস্ত উপকরণ সহ যুদ্ধ প্রাঙ্গণের দিকে যাত্রা করলেন। আমাদের সাথে ছিল 2000 সার্চলাইট। ছাত্রীগণ যখন সেই সার্চলাইটের কেন্দ্রীভূত উত্তাপ রশ্মি শত্রুর দিকে ছুড়ে দিল, তখন সেই উত্তাপ তাপ ও আলোক সহ্য করতে না পেরে শত্রুগণ দিকভিত্তি জনশূন্য হয়ে পালাল। Thank you.